এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই গ্রামের বাড়িতে এসেছি, আর আজকে আমি এই দেশি মুরগিটা রান্না করব। কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। মুরগিটা জবাই করে নিয়েছে, এখন একজন আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর এই ধরনের বড় দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝাল ঝাল ঝোল করে রান্না করলে গরম ভাতে খেতে ভালোই লাগে, আর আমরা তাই করছি। এদিকে বাটা মশলা রেডি করে রেখেছি, মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে আদা বাটা, কাঁচা জিরে বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব রেডি করে নিয়েছি। চুলাতে হাঁড়ি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো দিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি পরিমাণে পেঁয়াজ, 250 গ্রামের মতো। আমাদের মুরগিটা 2 কেজির উপরে ওজন হয়েছে, আমি 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ মশলাটা ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা জিরে বাটা। বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। দেশি মরিচ ঝাল হয় আর আমরা একটু ঝাল করে খাবো, তাই একটু মরিচটা বেশি দিয়েছি। এখন সব মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়েছি লবণ, লবণ দিয়ে সব কিছু মিশিয়ে এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস ধুয়ে যে পানিটা বের হয়েছে ওটাকে আমি আর ফেলে দেইনি, মাংসের সঙ্গে রেখেছি, আর ওটাই দিয়ে দিয়েছি একসঙ্গে কষিয়ে নিব। বাড়তি কোনো এখন পানি দিতে হবে না। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি অল্প কয়েকটা নতুন আলু দিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে রান্না করে নিচ্ছি। আমাদের পানীয় প্রায় শুকিয়ে এসেছে, আর এখন আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি, আমাদের আর কোনো পানি দিতে হবে না, এতেই মাংস হয়ে যাবে রান্না। আর আমরা মাংসের কোনো চামড়া ফালাইনি, চামড়া সহই কেটেছি, এভাবে কাটলেই খেতে ভালো লাগে। ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাংসের রং হয়েছে, ঝোলটাও ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, শুকনো খোলায় তেলে জিরা গুঁড়ো করে নিয়েছি, আর সেই গুঁড়ো জিরে দিয়ে দিয়েছি। রান্নার ঘেরানটাই আলাদা, নতুন আলু দেশি মুরগি খেতেই আলাদা স্বাদ হবে। তো আমাদের রান্না হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নিয়েছি। আমাদের সব কিছু ভাতও হয়ে গিয়েছে, মাংসর ঝোলও হয়েছে, এখন সবাইকে খেতে দিব। আর আমার এরকমের রান্না যদি আপনাদের ভালো লাগে জানাবেন, তো আবার আসবো নতুন আর একটা রান্না নিয়ে। ভালো থাকবেন।